হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মহালয়া, কালকে আমি কোনো ব্লগ করিনি। অ্যাকচুয়ালি আরশির ব্লগটা আজকে ছাড়া হয়েছে, তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা, তুতলে তুতলে যাচ্ছে, জানি না কদিন ধরে কথা বেশ জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে, কি হচ্ছে মানে এই দিক সেই দিক কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওই দেখো, হ্যালো, কেমন আছো তোমরা? তুই এরকম করছিস কেন? তোমাকে দেখেছো এরকম, কে আজমলা খাচ্ছে নাকি? না, ও খাচ্ছে না। কেমন আছো তোমরা বলে দাও শোনা। জুতো পড়েছে তো, ওই জন্য উঠছে না। তারপর কেমন আছো তোমরা? অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। আজকে যদি একটা ভিডিওতে আমি ছিলাম, বাট বেশি পার্টটা ছিল সোনারি, ডাক্তার মেয়ে সেজেছিল, ওর থাকার কোনো কথা ছিল না ব্লগে। আর যখনই ব্লগ স্টার্ট করব তখনই মানে কোনো না কোনো তাড়া দিয়ে কোনো না কোনো কিছু করে বেরিয়ে চলে যাবে। জানি না কি হয়েছে, কদিন ধরে ব্লগেও আসতে চায় না, মন শুধু ছটফট ছটফট করছে, কোন দিকে যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রেমে পড়েছি তো তাই মনটা একটু উড়ু উড়ু করছে, আমার তাই মনে হচ্ছে। আর এই যে আরশি ম্যাডাম এখানে রেডি। আমাকে কেমন লাগছে? ওকে কেমন লাগছে কমেন্ট করো তাড়াতাড়ি, আরশিকে কেমন লাগছে? তুই এখানে একটু ভালো করে দেখাই, এখানে দাঁড়া, এখানটায় দাঁড়া, ওই দেখো আরশিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আরশি কিন্তু জানতে চেয়েছে। তো চলো আমরা এখন একটু ঘুরতে বেরোবো, দেখা যাক ঘুরতে ঘুরতে কোন দিকে ডেস্টিনেশন হয়। অ্যাকচুয়ালি দুদিন আরশির পাপার একটু কাজ ছিল, সেই জন্য আমরা কোথাও বেরোতে পারিনি। আর আরশির পাপা থাকলে আগেই বলেছি বেরোতে, আমরা এই দিক সেদিক একটু ঘোরাঘুরি করি। আর সন্ধ্যাবেলা তো এখন আরশির প্রতিদিনই অভ্যাস হয়ে গেছে, সন্ধ্যা হলে কোথাও না কোথাও যেতে চায়, মানে ঘুম থেকে ওঠা দেরি, 5:30টার সময় ও ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে ওঠা দেরি ও কোথায় যাবে সেটা মানে ঠিক করা দেরি নেই। আর সেই কারণে আরশির ম্যাম আসবে পুজোর পর থেকে, ওইভাবেই কথা হয়েছে অ্যাকচুয়ালি। তো দেখা যাক তার আগ পর্যন্ত, আর আরশি স্কুলেও অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো সেই কারণে সব কিছুই মানে চ্যাপ্টার ওয়াইজ যখন শুরু হয়ে যাবে তখন আর বের আসছি আসছি দাঁড়াও ওই দেখো সব কিছু চ্যাপ্টার ওয়াইজ যখন শুরু হয়ে যাবে তখন আর মানে এইরকম ঘোরাঘুরি একদমই বন্ধ হয়ে যাবে। আর আমার বাপের বাড়ির থেকেও মানে সবাই অনেকেই বলে যে ঘোর ঘুরে নে, মানে স্কুল শুরু হয়ে গেলে, পড়াশোনা শুরু হয়ে গেলে আবার তুতলে তুতলে যাচ্ছে, শুরু হয়ে গেলে আর কোনো কিছুই করা হবে না। আর কালকের ব্লগটা যদি তোমরা দেখে না থাকো, আরশি ডক্টর, আর এই হচ্ছে তোমার ওই রিসেন্ট তোতলানোর রিজনটা কি, মানে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড অল ইট? ওই যে তুমি ব্লগে আসছো না, কোথায় কি মানে ছটফট ছটফট করছো ঘরে আসলে, তো সেটার জন্য তোমার পেছনে অন্য কোনো গল্প হয়েছে? আমার কোনো গল্পের কোনো মানে সিনই নেই, সিন সব ক্লোজ হয়ে গেছে। আর কি বলছিলাম ভুলে গেছি, তো চলো যাওয়া যাক, বেরোই ঘুরতে ঘুরতে দেখি কোথায় গিয়ে ঠেকি। আর চলো তোমরাও যাও, কোথাও যেখানেই যাও জলে ভেসে ভেসে এখানেই চলে আসবে আবার, সেটা তো সবারই। আর ও বলছিলাম যে কালকের ব্লগটা দাঁড়ো মা, আরশি দেখো যাওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ চলো 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 মা চলো। আর তোমরা যদি কালকের ডক্টর, আরশির ডক্টর আর পেশেন্টের ব্লগটা দেখে না থাকো অবশ্যই দেখে নিও, আমি উপরের আই বাটনে দিয়ে দেবো আর লাস্টেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন, হ্যাঁ মা চুল বেঁধে দিয়েছি, দেখো চুলটাকে কি করেছে, দেখো 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 দেখো, চলো এই দেখো, চল বাবা আমি বেরোচ্ছি, আমি আসছি, চল আচ্ছা আসছি, চল চলো যাই। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বললাম ঘুরতে না গেলে ভালো লাগে না, আর দেখি আজকে ঘুরতে ঘুরতে কোথায় যাই। তুই আর বাবা তো দুজনে বেরিয়ে যাস, আর সব দায়িত্ব চা তালা মারা এই করা সেই করা, আমি একদম নিচে নেমে গেছি, এসে দেখি মাস্ক আনতে ভুলে গেছি, তারপরে আবার মাস্ক নিয়ে আসলাম, তালা খুলে সব তালা খুলে 4-5টা তালা খুলে আবার মাস্ক নিয়ে আসলাম, আর একদম হাঁপিয়ে গেছি। এখানে লাইটটা চালাইনি কেন? বাইক বাইরে, বাবা আর মেয়ে দুজনেই বেরিয়ে যায় আর সব দায়িত্ব আমার উপরে থাকে,
মাস্ক আনতে ভুলে যায়, আর সে আগে মাস্কের কথা মনে করতো, এখন আর মাস্কের কথা মনে করে না। দাঁড়া চুলটা খুলে দিই, দাঁড়া চুলটা এরকম পাগল পাগল লাগছে। হ্যাঁ ডক্টর মানে একদম, আর পেশেন্ট কালকে হাত এরম এরম করছিল। যাও ওঠো চল মা বস। আর আমাদের ওইখানে পুজো হবে, আমি তো আগেই বললাম। পুজোর প্যান্ডেল ফ্যান্ডেল এখনো কিছু স্টার্ট হয়নি, তখন হবে শুধু এই বাঁশ দেখলাম কতগুলো সব ফেলে রেখেছিল, ওগুলো কোথায় নিয়ে গেছে? মানে লাইটিং দুর্গা পুজোয় তেমন ভাবে মানে কালী পুজোর মতো হয় না, তো আসি এই লাইট দেখেই আসি খুব হ্যাপি। আমরাও দেখি কালকে আমাদের সব কি বলে এই ওটা মনে করবে কিন্তু আনার জন্য প্লাগটা। আমি আমাদের এইখানে একটা বাচ্চাদের জন্য একটা মানে ওই বিশ্ব বাংলা টাইপের লেখা আছে, মানে করা আছে বাচ্চাদের নয়, এটা প্রত্যেকটা মোড়েই করা আছে, বড় বড় মোড়। মানে আরে বাচ্চারা আসে এই পার্কটা, আরে পার্কে আসে তো এখানেও ভালো বড় পুজো হয়। আর আশি আশি পুজোতে এইবার যে বাবার সাথে ঘুরবে আশি, আমি জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, তা আমি একটু পরে রিল্যাক্স হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। সাগরের ঢেউয়ে চেপে নির্জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি মোনাবালি তীর করে বহুদূর বহুদূর কেটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি মিলে, কখনো তাকাইনি বনামালা গান ছিলে আমার যেদিন তুমি সমুদ্র স্নানে গেলে, আমাকেও সাথে নিয়েও নেবে তো আমায় বলো নেবে তো আমায়। এই গানটার মধ্যে এই লাইনটুকু আমার এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে, এটা ভাষায় প্রকাশ করা সুন্দর। এই গানটার মধ্যে এইটুকু এইটুকু লাইনই আমি শিখেছি, আর এটাই বারবার মানে দেখেছো তুমি যে পেছন দিয়ে দেখা যাচ্ছে, শুনেছি এতবার শুনেছি যে আমার ঠোঁটস্থ হয়ে গেছে। এখন রান্না করতে যাই, যে কোনো টুকিটাকি কাজ করতে যাই, শুধু এই গানটাই আমি করে যাচ্ছি। আমরা এখানে দুর্গা ঠাকুর দেখতে এসেছি, এখানে দুর্গা ঠাকুর বানাচ্ছে, এটা হচ্ছে কুমোরটুলি, এখানে ঠাকুর বানানো হচ্ছে, ভেতরে অনেক বড় বড় ঠাকুর আছে। আর আশি ঠাকুর দেখার জন্য পাগল হয়ে গেছে, তো সেই জন্য আশিকে ঠাকুর দেখাতে নিয়ে আসা হয়েছে। এই দেখো ওই ভেতরে দেখে আসো, অনেক ঠাকুর আছে, আসো। আমরা একটু ভেতরে গিয়ে দেখবো, হ্যাঁ দেখো যাচ্ছে হেঁটে হেঁটে, এখানে অনেক দুর্গা হচ্ছে সব। আর না না বাবা, আর ভেতরে না আর ভেতরে না, এই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে, তো ধরবে না কিন্তু কিছু ধরবে না, হ্যাঁ এটা রেডি হয়ে গেছে, এই ঠাকুরটাও রেডি হয়ে গেছে, দেখেছো সুন্দর সব ঠাকুর রেডি হয়ে গেছে। আবার কি কাল পরশুই তো ঠাকুর নিয়ে যাবে সব, শুক্রবার শনিবার দেখেছো মা, এটা এটা অসুর ভয়ঙ্কর দেখতে, তার জন্যই তো অসুর। আশি বলছে এটা ভয়ঙ্কর দেখতে, এটা কি বলো তো, হ্যাঁ হ্যাঁ দেখো এই তো দেখো, এটা কি ঠাকুর, গণেশ গণেশ, এটা কি বলো বাবা কি বললো এটাকে, এই ঠাকুরটাকে কি বললো,
মহিষাসুর এটা কি ঠাকুর বললো বাবা ধরবে না কাজ করবে না কি ঠাকুর ওর কামড়ে দিয়েছে ঠাকুর জানো চলে এসো রাগি কিন্তু খুব রাগি ওখানে ছোট ছোট কালী ঠাকুর অনেক বানিয়ে রেখেছে এখনো চূড়া ফুড়া কিছুই পড়ানো হয়নি ঠাকুরকে সব কিছু চলো ওকে 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 নাও কি করে নেবো হ্যাঁ ঠিক আছে ওখানে রেডি করছে সব গ্লেজ দিচ্ছে গ্লেজ দিচ্ছে না তোমার তুমি যেমন মেকআপ করো সেরকম প্রাইমার মেকআপ করা হয়ে গেছে প্রাইমার করতে সব হয়ে গেছে ওখানে মেরেছে সাপ ধরবি চলো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল পূজোর আগে এটা কি বলছিস সোনা এটা কি দাঁড়া দেখে তো শিখে গেছে এটা কি এটা কি এটা কি এটা ওষুধ এটা ওষুধ ওষুধ না ওষুধ আশি বলছে ওষুধ আসছি হ্যাঁ চলো বাড়ি যাই তারপরে আবার কথা হবে সামনে একটা স্যাম্পল দেখে দিয়েছে আর ভেতরে অনেক অনেক ঠাকুর আছে আমরা পুজো শুরু না হতেই আমরা পুজোর প্যান্ডেল সব ঘুরে নিচ্ছি আর এখানে ফ্ল্যাটে ফ্ল্যাটে সব টুনি লাইট লাগিয়েছে দেখতেই পাচ্ছ পুরো কালী পুজোর মতো লাইটিং মনে হচ্ছে এই ফ্ল্যাটটা দেখ পেছন দিকে গেলে দেখতে পাবে দেখে যাব এই রাস্তায় বেরোতে হবে আবার না না এদিকে রাস্তা নিশ্চয় আছে আমরা চিনি না হ্যাঁ বলো ঠাকুর দুর্গা ঠাকুর রেডি হচ্ছে কালী মানে সরস্বতী রেডি হচ্ছে লক্ষ্মী ঠাকুর রেডি হচ্ছে কালকেও অ্যাকচুয়ালি আমরা বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা কালকে ঘরদার ওই দিকে গেছিলাম ঠাকুর দেখতে ওই কুমোরটুলিতেই গেছিলাম তো ঠাকুর দেখে এসছে আসি বলছে মা ঠাকুর কি রেডি হচ্ছে দুর্গা ঠাকুর রেডি হচ্ছে কালী ঠাকুর ইসে লক্ষ্মী ঠাকুর রেডি হচ্ছে আর আমরা এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো সাড়ে এগারোটা বাজে তো হ্যাঁ কটা বাজে সাড়ে এগারোটার মতোই হবে দেখতে পাচ্ছি না আর ওইখানে আরশি এখন লুডো খেলছে আরশির বাবার সাথে আরশির বাবা শুয়ে রয়েছে কালকেও তাই করেছে রোজ আরশির পাপা তো বাবা দেখ না ঘেমে জল হয়ে গেছে আশি পাপা আর আশি এখন সাড়ে বারোটা না দেখতেই তো পাচ্ছি না হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আর আশির পাপা আর আশি এখন লুডো খেলছে ওই দেখো দুজনে মিলে লুডো খেলছে পুট কত পড়েছে পুট আশি এখন 1 2 3 4 করে গুনে আশির বাবা কালকে আশিকে শিখিয়ে দিয়েছে আর আশি এখন বলতে পারে এই একটা ফেলে দেখিয়ে দে সবাইকে দেখিয়ে দে মারো 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 চালো কত পড়েছে কত
আশির পুটটা খুব ভালো শিখেছে, এক পললে যে মানে পুট হয় সেটা আশির পাপা আশিকে বলে দিয়েছে, আর ওটার পর থেকে ওটাই বলে চলেছে, ওটাই বলে চলেছে। পাঁচও বলতে পারে, পাঁচ মানে গুনে গুনে বলে, যেটা বলে সেটা মানে একটা এটা হারিয়ে যাবে বাবা। আচ্ছা আমি আসছি, আমি আসছি আসছি। তো চলো আজকে আমি এখানেই ব্লগটাকে এন্ড করবো, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবো, আশির সাথে একটু লুডু খেলবো। তো চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো, আর পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দিও যাতে আমার ভিডিওটি তোমার আগে তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছায়। গুড নাইট।